হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আমি নজরুল ইসলাম আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আর এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনি ফেসবুকে ফলো বাটনটা সেট করবেন কারণ আমরা যারা ফেসবুকে প্রফেশনাল মোডটা অন করছি আমরা ফেসবুক থেকে যারা টাকা ইনকাম করতে চাচ্ছি আমাদের কিন্তু মনিটাইজেশন পাওয়ার জন্য দশ হাজার ফলোয়ার লাগবে কারণ আমরা যারা ফেসবুকটা ন্যাচারালভাবে ব্যবহার করি আমরা সবাই জানি পাঁচ হাজারের বেশি ফ্যান কিন্তু এটার ভিতরে অ্যাক্টিভ করা যায় না তো দশ হাজার ফলোয়ার আপনি কিভাবে বানাবেন কারণ পাঁচ হাজারের বেশি তো আপনি লিমিট নেই যার জন্য আপনি ফলো বাটনটা সেট করা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় কারণ আমি আপনাদের লাইভ প্রুফ সহকারে একটা জিনিস দেখাতে চাচ্ছি যেরকম দেখেন আমি এই ফেসবুকটাতে আসলাম আসার পরে এখান থেকে আমি সার্চ করলাম এই যে আমি এই এই নামটা সার্চ করব ঠিক আছে এটা আমার আরেকটা ফেসবুক প্রোফাইল আইডি এখান থেকে আমি এটা সার্চ করে দেওয়ার পরে দেখেন এখানে যেমন অ্যাড ফ্রেন্ড ঠিক আছে এই অ্যাড ফ্রেন্ড লেখা থেকে কিভাবে এটা ফলো বাটনটা আসবে আপনি এ টু জেড বুঝতে পারবেন পুরো ভিডিওটা দেখলে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন তো চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক কীভাবে আপনি ফলো বাটনটা সেট করবেন যার জন্য আপনি ফার্স্টে আপনি ফেসবুকে আসবেন ফেসবুকে আসার পরে আপনি প্রোফাইলে একটা ক্লিক করে দেবেন ঠিক আছে এই প্রোফাইলে একটা ক্লিক করে দেওয়ার পরে আপনার সামনে এরকম একটা অপশন আসবে এরকম একটা অপশন আসার পরে আপনি এই থ্রি ডট মেনুতে একটা ক্লিক করে দেবেন এই যেই পাশে যে থ্রি ডট মেনুটা আছে এখানে একটা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর আপনি সর্বপ্রথম যে কাজটা করতে হবে আপনি এই যে ফলো সেটিংটা দেখতে পারছেন এখানে ফোলো সেটিং যদি দেখেন আপনি এখানে কিন্তু আপনি কিছুই পাবেন না বা কিছুই বসতে পারবেন না ঠিক আছে যার জন্য আপনি যে কাজটা করতে হবে এই আপনার ওলোকা টার্ন অফ প্রফেশনাল মোড এটা কিন্তু অন করে নিতে হবে এটা অন করার জন্য এখানে একটা ক্লিক করে দেবেন এখানে একটা ক্লিক করে দেওয়ার পর আপনি এই যে অন একটা ক্লিক টার্ন অন এখানে একটা ক্লিক করে দিবেন এখানে একটা ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম একটা অপশন আসবে এরকম একটা অপশন আসার পরে আপনার এটা প্রফেশনাল মোডটা অন হয়ে গেল প্রফেশনাল মোডটা অন হয়ে যাওয়ার পর আপনার যেরকম আসবে পেজটা আমি একটু দেখাচ্ছি আপনার প্রোফাইলের সেটিংটা কিন্তু এরকমভাবে পরিবর্তন হয়ে যাবে ঠিক আছে এরকমভাবে পরিবর্তন হয়ে যাওয়ার পরে আপনি যে কাজটা করবেন আপনি এখান থেকে একটু বেগে চলে আসবেন ঠিক আছে বেগে চলে আসার পরে আপনি যে এই আরেকটা বেগ দেবেন বেগ দেওয়ার পরে আপনি আবারও এই যে এখানে আসবেন এখানে আসার পরে আরেকটা ব্যাগ দিয়ে আসার পর আপনি এই যে এখানে একটা ক্লিক করে দিবেন এই প্রোফাইলের উপরে একটা ক্লিক করে দেওয়ার পর আপনি নিচে আসবেন আপনি চাইলে এখান থেকেও সেটিংয়ে যেতে পারেন বা এখান থেকেও এ যেতে পারেন ঠিক আছে তা আপনি যেখান থেকে খুশি ওখান থেকে সেটিংয়ে যাবেন সেটিংয়ে একটা ক্লিক করে দেওয়ার পরে এই প্রোফাইল সেটিংয়ের উপর একটা ক্লিক করে দিবেন প্রোফাইল সেটিংসের উপরে একটা ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম একটা শো হবে ঠিক আছে এরকম একটা ইন্টারভেসু হওয়ার পর আপনি প্রাইভেটের উপরে একটা ক্লিক করে দেবেন প্রাইভেটের উপরে একটা যদি ক্লিক করে দেন আপনি একটু নিচে আসবেন স্কুল করে একটু নিচে আসার পরে এখানে আপনার সামনে এরকম একটা পেজ আসবে এই যে লেখাটা একটু দেখে নেন এখান থেকে আপনি এই এখানে একটা ক্লিক করে দিবেন এখানে একটা ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম একটা অপশন আসবে আপনার এই এপ্রি ওয়ান দেওয়া থাকবে ঠিক আছে আপনি এখান থেকে এপ্রি ওয়ানটা কেটে আপনি নিচে নিয়ে আসবেন ফ্রেন্ড অফ ফ্রেন্ড এখানে একটা নিয়ে আসবেন এখানে একটা সিলেক্ট করে দেওয়ার পর আপনি আরেকটু ব্যাগ আসবেন ব্যাগ আসার পরে আপনি দেখবেন এই যে আরেকটু ব্যাগ দেওয়ার পর আপনি দেখবেন এই যে পাবলিক পোস্ট ঠিক আছে এই পাবলিক পোস্টের উপরে একটা ক্লিক করে দিবেন পাবলিক পোস্টের ব্যাটা একটা ক্লিক করে দেওয়ার পরে আপনি এখানে যেগুলা পাবলিক দেওয়া আছে এই যেগুলো সব পাবলিক দেবেন যদি কোনো অলনিমি বা যদি অন্য কিছু দেওয়া থাকে সবগুলো পাবলিক করে দিবেন ঠিক আছে আর যেটার ভিতরে এভরি ওয়ান দেওয়া থাকবে এটা ফ্রেন্ড অফ ফ্রেন্ড এটা দিয়ে দিবেন এটা দিয়ে দেওয়ার পরে আপনি এগুলো সবগুলো সেটিংস চেঞ্জ করে নিয়ে আসবেন আসার পরে আপনি কিন্তু কমপ্লিট এখন আপনি ফলো বাটনটা কীভাবে চেক করবেন ঠিক আছে আপনি এই এখান থেকেও চেক করতে পারেন আপনি এখানে একটা ক্লিক করে দেওয়ার পরে আপনি একটু ব্যাগে আসবেন ব্যাগে আসার পরে আপনি যেই কাজটা করবেন এ প্রোফাইলে একটা ক্লিক করবেন প্রোফাইলে একটা ক্লিক করার পরে এই যে থ্রি ডট মেনু এখানে একটা ক্লিক করবেন এখানে একটা ক্লিক করে দেওয়ার পর আপনি এই যে সামনে যে ভিউ ভিউ আস এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করে দেওয়ার পরে দেখবেন আপনি এখানে প্রোফাইল যে ফলো বাটনটা এখানে কিন্তু এটা সেট হয়ে যাবে ঠিক আছে তো আরেকটু দেখায় আমি যে আগে আরেকটা ফেসবুক থেকে দেখাইলাম এ দেখেন আমার এখানে কিন্তু এখনও এই যে অ্যাড ফ্রেন্ড লেখা আসছে আমি যদি এটা বড় কেটে দেই কেটে দেওয়ার পর আবার যদি এটা সার্চ করি সরি আমি আর ভালো করে কেটে দিচ্ছি কেটে দেওয়ার পর এটা একটু রিলোড করে নিলাম রিলোড করে নেওয়ার পর আমি ওই ওই যে ওই নজরুল ইসলাম যেই প্রোফাইলটা আছে এটা একটু সার্চ করে নিলাম ঠিক আছে সার্চ করে নেওয়ার পরে আপনার সামনে এই যে দেখেন একটু লোড নেওয়ার পরে আপনার সামনে যে জিনিসটা আসবে দেখেন আমার ওইটা কিন্তু এখন চলে গেল ঠিক আছে এই ফ্রেন্ড এটা চলে গেলো এই যে প্রোফাইল আইকনটা এটা কিন্তু আমাদের সামনে চলে আসলো ঠিক আছে এটা চলে আসার পরে আপনি যেখান থেকে যে কাজটা করবেন এখান থেকে আপনি এইভাবে ফলো বাটনটা সেট করে নেবেন তো আশা করি ভিডিওটা আপনাদের অবশ্যই একটু হলে উপকার আসবে আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বিল আইকনটা বাজিয়ে দেবেন যাতে করে এই ধরনের আরও নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসতে পারি আজকের মতো এখানে শেষ দেখা হবে আগামী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ